কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি দুই এ কর্মরত সদস্যরা। সোমবার সকালে স্মার্ট ট্যাক্সি বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরিবি পিবিএস একীভূতকরণ, অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন, গ্রাহক সেবার মান উন্নয়নে চুক্তিভিত্তিক ও অনিয়মিত সকল কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণ সহ ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে কাজ বন্ধ রেখে এই মানববন্ধন করে তারা। মানববন্ধনে বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদপদবি, বেতন ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার তারা। কিন্তু একাধিকবার বৈঠক করেও এই সমস্যা সমাধানের কোনো পথ খুঁজে না পেয়ে মানববন্ধনে অংশ নেয় সমিতির সদস্যরা। এ সময় দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত। সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার মরজালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত ও ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, মোটরসাইকেল যোগে মরজাল থেকে নরসিংদী ফেরার পথে উপজেলার গাবতলি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নরসিংদীর রায়পুরায় বাসচাপায় এক শিশু নিহত ও আহত হয়েছেন। শিশুটির নানি মমতাজ বেগম। রোববার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 5 বছর বয়সী নিহত শিশুটির নাম মুনতাহা। রায়পুরা উপজেলার ইরিশকান্দি এলাকার প্রবাসী মোহাম্মদ মামুন মিয়ার মেয়ে সে। আহত মমতাজ বেগম শিবপুর উপজেলার গাবতলি এলাকার মোশারফ হোসেনের স্ত্রী। মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মুনতাহা। গুরুতর আহত অবস্থায় মমতাজ বেগমকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ বাবুল মিয়া জানান, অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।